ঢাকায় পৌঁছেছে জাপানের উপহারের আট লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা এই গুরুত্বপূর্ণ সংবাদটি আমি এখন আপনাদের পড়ে শোনাচ্ছি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ঢাকায় পৌঁছেছে জাপানের দেওয়া উপহারের অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা শনিবার একুশ আগস্ট বিকাল তিনটা তেইশ মিনিটে টিকা বহনকারী নিপ্পন এয়ারওয়েজের বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বৈশ্বিক মহামারীতে কোভ্যাক্সের উদ্যোগে জাপান এবার বাংলাদেশকে উপহার হিসেবে আরও সাত লাখ একাশি হাজার চারশো চল্লিশ ডোজ অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা দিল এর আগে টিকা বহনকারী নিপন এয়ারওয়েজের বিমানটি স্থানীয় সময় শুক্রবার বিশে আগস্ট রাতে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডাকার উদ্দেশ্যে চেরে আসে গত শুক্রবার বিশে আগস্ট সন্ধ্যায় টোকিও বাংলাদেশ দূতাবাস এই টিকা আসার খবর জানায় উল্লেখ্য এর আগে তিন দফায় বাংলাদেশকে ষোলো লাখ তেতাল্লিশ হাজার তিনশো ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনাকার টিকা দিয়েছে জাপান চার দফায় চালান পৌঁছানোর পর বাংলাদেশকে উপহার হিসেবে জাপানের দেওয়া টিকার পরিমাণ দাঁড়াল চব্বিশ লাখ সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের তিরিশ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম